ঘটনায় বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা মঙ্গলবার দিনভর তাণ্ডব চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। বিজিবি মোতায়েনের পরও শহরে উত্তেজনা বিরাজ করছে। র‍্যাব পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে বিক্ষুব্ধ ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলগেট এলাকার রেললাইন উপড়ে ফেলে, পুড়িয়ে দেয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, ভাঙচুর চালায় বেশ কিছু প্রতিষ্ঠানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এদিকে এসব সংবাদ সংগ্রহ করতে গেলে দেশ টিভির জেলা সাংবাদিককে মারধর করে র‍্যাব। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়ের রিপোর্ট। মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে সংঘর্ষে আহত হাফেজ মাসুদুর রহমান নামে জামিয়া ইউনিসিয়া মাদ্রাসার এক ছাত্র মঙ্গলবার ভোরে মারা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পার সহ কয়েকটি স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে মাদ্রাসা শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলগেট এলাকায় রেল লাইন উপড়ে ফেলে, রেল স্টেশনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় আসবাবপত্র ও কম্পিউটার। সাড়ে 10টা ঘড়ি গায়ে হুজুরদের একদল লোক এসে অতর্কিত হামলা শুরু করে। এক পর্যায়ে আমার সহকারী সুষমাস্টার রুমে ভিতর দিকে 3টা সিটকেট লাগানোর পরও তারা ধাক্কা দিয়ে খুলে ফেলে। তারপর আমার টেলিফোন বক্স, সিগন্যাল বোর্ড, প্যানেল বোর্ড যা আছে, খাতাপত্র, টিএসআর সব ভাঙচুর করে নিয়ে যায়। এছাড়াও জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের ব্যাংক এশিয়া, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় মাদ্রাসা ছাত্ররা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয় সুর সম্রাটের স্মৃতি বিজড়িত বিভিন্ন বাদ্যযন্ত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে শহরে র‍্যাব পুলিশের পাশাপাশি 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কোথাও কোনো সমস্যা আছে কিনা ও কারো কোনো বক্তব্য থাকলে তাদের সাথে আমরা কথা বলবো, কথা বলে আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়ে যাবে। এদিকে দুপুরে শহরের ফকিরাপুল এলাকায় বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় খবর সংগ্রহ করতে গেলে দেশ টিভির জেলা সাংবাদিক মাসুক হৃদয়কে বেধড়ক মারধর করে র‍্যাব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে মাদ্রাসা ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ছাত্রলীগ কর্মীরাও এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত 50 জন আহত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।